আজ আমাদের সামনে উপস্থিত হয়েছেন টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান গভর্নিং বডি তথা ডিরেক্টর শ্রী তাপস কুমার সাহা। টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই। আজকে আমরা উপস্থিত হয়েছি তাপসবাবুর থেকে সময় চেয়ে নিয়েছি এই কারণে যে আগামী 6 মে থেকে জেক্সপো ভোগলেটের অনলাইন ফর্ম ফিল আপ আরম্ভ হয়ে গেছে। ছাত্রছাত্রীরা ব্যস্ত হয়ে গেছে অনলাইন ফর্ম ফিল আপের করতে, কিন্তু বহু ছাত্রছাত্রী এবং অভিভাবকরা আমাদের কলেজের অ্যাডমিশান সেল এবং আমাদের কলেজে যোগাযোগ করেছেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার এবং ফোনের মাধ্যমে। তাদের কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো সম্পর্কে তাপসবাবুর থেকে কিছু আমরা জেনে নিতে চাই। যে প্রথম আমরা আর অন্য কোনো কথার মধ্যে যাচ্ছি না, সরাসরি প্রশ্নগুলোর মধ্যেই জেনে নিই, তাহলে সুবিধা হবে কি আমরা এবছরের অ্যাডমিশান সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। তাপসবাবু, কলেজ সম্পর্কে তো নতুন করে বলার কিছুই নেই, বহু ছাত্রছাত্রীর অভিভাবকরা আমাদেরকে প্রশ্ন করেছেন যে এই যে আপনারা যে সরাসরি ভর্তির যে নাম নথিভুক্তকরণ আপনাদের কলেজে যে অনলাইনের মাধ্যমে চলছে এখন, এছাড়া এখন তো আমাদের অনলাইনে জেক্সপোর ফর্ম ফিল আপও চলছে, তো এই সরাসরি ভর্তি আর জেক্সপোর মাধ্যমে ভর্তির তফাতটা কি যদি একটু বুঝিয়ে বলেন। আর একটা কথা আপনাদের কাছে জানতে চাইব যে যে কোনো ছেলেকেই কি জেক্সপো এক্সাম কি দিতেই হবে ফার্স্ট ইয়ারে ভর্তির ক্ষেত্রে? এটা খুব কমন প্রশ্ন। সেটা হচ্ছে যে পলিটেকনিকে দুভাবে ভর্তি হওয়া যায়, একটা হচ্ছে জেক্সপো পরীক্ষা দিয়ে আর একটা হচ্ছে সরাসরি। এটার অর্থ হচ্ছে একটা 75% যেটা ভর্তি হয় সেটা হচ্ছে সরকারি কোটা বলে, আর 25% যেগুলো কলেজ প্রাইভেট কলেজগুলো তারা সরাসরি ছাত্র ভর্তি করতে পারে। তো এই দুটোর মধ্যে মূলত ফারাক হচ্ছে আর সেমিস্টার ফিজের ফারাক থাকে। ম্যানেজমেন্ট কোটা সরাসরি যদি ভর্তি হয় তাহলে সেমি এক একটা কলেজ এক এক রকম থাকে, তবুও আমরা দেখেছি সেটা সেমিস্টার প্রতি 6,000 টাকার মতন ডিফারেন্স থাকে। জেক্সপো দিয়ে যদি জেক্সপো কোটায় ভর্তি হয় তাহলে 6,000 টাকা কম লাগে। আর একটা হচ্ছে যেটা জেক্সপো পরীক্ষা দিতেই হবে কি না, এটা দুরকম ক্রাইটেরিয়াই আছে। যেন প্রাথমিকভাবে যদি ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয় তাহলে জেক্সপো পরীক্ষা দিয়ে ভর্তি হলে প্রথমের দিকেই ভর্তি হয়ে যেতে পারে, আর নইলে তাকে অপেক্ষা করতে হবে কোনো কলেজে যদি ম্যানেজমেন্ট কোটার সিট ফাঁকা থাকে। পরবর্তীকালে আমরা দেখি প্রত্যেক বছরে যদি সিট ফাঁকা থাকে তো সরকার থেকে বা কাউন্সিল থেকে একটা অর্ডার বের করে যে সেখানে ভর্তি হওয়া যায় যারা জেক্সপো পরীক্ষা দেয়নি, শুধু মাধ্যমিক 35% নম্বর থাকলেই তারা ম্যানেজমেন্ট কোটার ওই সিটে ভর্তি হতে পারে। এইটুকুই তফাত আছে, আর বিশেষ কোনো তফাত কিছু নেই। তবে অনেকে মানে বলছেন যে সরাসরি ভর্তির ক্ষেত্রে আপনারা লিখেছেন একটা অপশানে যে জেক্সপো এক্সামের ফর্ম নাম্বার এন্ট্রি করতে হবে, সেটা যদি অপশানাল তবু জেক্সপো এক্সামের প্রতি আপনারা জোর দিয়েছেন। হ্যাঁ, জেক্সপো পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কলেজে যেরকম আমরা প্রথম থেকেই একটা ট্রেনিং প্রোগ্রাম চালাই, বিশেষ করে গ্রামগঞ্জের ছেলেরা তারা এই যে কম্পিটিটিভ পরীক্ষা সেগুলো সম্পর্কে ওয়াকিবল থাকে না, তাদেরকে আমরা পড়াশোনা করাই। এই গত 2 বছর ধরে আমরা অনলাইনেও করেছি, আগে অফলাইনেও হতো। তো আমরা এটা করি তার কারণ হচ্ছে জেক্সপো দিয়ে যদি ভর্তি হয় তো যারা অর্থকরী অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তারা যদি সরকারি কলেজে ভর্তি হতে পারে তাহলে তারা অনেক কম পয়সায়, প্রায় বিনা পয়সায় বলতে গেলে ভর্তি পড়ার সুযোগ পায়। তো এটা একটা বিষয়। আর যারা একদম জেক্সপোর মধ্যে হয়তো ভালো র্যাঙ্ক করতে পারছে না কোনো কারণে, অনেক সবাই সবসময় ভালো র্যাঙ্ক করবে তার কোনো মানে নেই, তো তারা তখন সরাসরি আমাদের এসে কলেজে এসে কলেজের যে ট্যাট পরীক্ষা হয়, একটা টেকনিক অ্যাডমিশন টেস্ট, সেই পরীক্ষার মাধ্যমে তারা আমাদের যে ম্যানেজমেন্ট কোটার 25% সিট আছে সেখানে তারা ভর্তি হতে পারবে। যাদের জেক্সপোতে মনে হচ্ছে যে র্যাঙ্কটা ভালো হয়নি তারা এসে এখানে আমাদের কলেজে পরীক্ষা দিয়ে তারা কিন্তু ভর্তি হতে পারে। ধন্যবাদ। এরপরের একজন অভিভাবকের প্রশ্ন রয়েছে যে এবছরে মাধ্যমিক পরীক্ষা তো 1 জুন থেকে হবার কথা ছিল, এখন সেই পরীক্ষা পেছবে কি সেই সময় হবে সেই সম্পর্কে একটা দুবিধা রয়েছে, এখন এটা অফলাইন হবে না অনলাইন হবে, তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা কি করবে? কারণ আপনাদের তো ফর্ম ফিল আপ জেক্সপোর যে ফর্ম ফিল আপ এটা রয়েছে যেটা নোটিফিকেশানে যে 30 জুন অবধি ফর্ম ফিল আপ হবে, তো তারা কি ফর্ম ফিল আপ করবে না? কারণ মাধ্যমিক পরীক্ষার
পাস সার্টিফিকেট তো লাগবেই ডিপ্লোমা পড়ার জন্য, তো তাদের তারা কি করবে সেই সম্পর্কে তাদের একটা দুবিধা রয়েছে সেই সম্পর্কে। এটা এটা প্রত্যেক বছরই থাকে, সেটা হচ্ছে যে রেজাল্ট যেভাবেই হোক না কেন, আমরা আমার যা ব্যক্তিগত মত, যেভাবেই হোক না কেন, পরীক্ষা হোক কি না হোক, কিন্তু একটা অ্যাসেসমেন্ট হবে, নম্বর হবে, সার্টিফিকেট দেবে কাউন্সিল, মাধ্যমিকের যে কাউন্সিল আছে তারা, এটা তো ঘটবেই। তো এখন অ্যাপিয়ার দিয়েই তাদের অ্যাপ্লিকেশান করতে হবে, পরবর্তীকালে আমরা গতবার দেখেছি পরবর্তীকালে কাউন্সিল আবার জেক্সপোর এই যে পোর্টাল সেটা আবার খুলে দেয়, রেজাল্ট বেরোলে পরে তখন তারা নম্বরটা সেখানে এন্ট্রি করার সুযোগ পায়। সুতরাং কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছু থাকবার কথা নয়, যারা এবার টেন মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তারা সবাই এখনই এই মুহূর্তেই অ্যাপ্লিকেশান করার যোগ্য। ঠিক আছে, তাহলে মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্পর্কেও তাদের যে প্রশ্ন ছিল সেটাও দূর হলো। এবার আপনাদের সেকেন্ড ইয়ারে ভর্তি মাধ্যম যেটা ভোগলেট পরীক্ষা সেই সম্পর্কে কয়েকজন কোশ্চেন করেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে ভোগলেটে দিয়ে যারা ভর্তি হয় তারা তো সেকেন্ড ইয়ারে ভর্তি হয়, এখন সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়া ক্যান্ডিডেট আর দু বছর তাহলে ডিপ্লোমা পড়ার জন্য পড়ে, আর একজন ফার্স্ট ইয়ার যে ক্যান্ডিডেট সে তিন বছর পড়ে, তো এদের কি দু বছর পড়া ক্যান্ডিডেট আর তিন বছর পড়া ক্যান্ডিডেটদের কি চাকরির ক্ষেত্রে কি প্রায়োরিটি কিছু দেওয়ার জায়গা রয়েছে আলাদাভাবে না দুজনেই সেম, এ সম্পর্কে যদি কিছু বলেন। এটা নিয়ে এটা কিন্তু এটা একজন গার্জিয়ান হিসাবে তার দুশ্চিন্তা থাকতেই পারে, কিন্তু এটা কিন্তু খুব পরিষ্কার বিষয় যেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে তার যোগ্যতা মাপকাঠি হচ্ছে 10 স্ট্যান্ডার্ড, আর যে সেকেন্ড ইয়ারে ভর্তি হচ্ছে তাকে কিন্তু হয় ভোকেশনাল নিয়ে 12 ক্লাস পাস করে আসতে হবে অথবা ITI পাস করে আসতে হবে। এবছর থেকে নতুন সংযোজন হয়েছে যারা সায়েন্স নিয়ে 12 ক্লাস পাস করেছে তারাও সেকেন্ড ইয়ারে সরাসরি ভর্তি হতে পারবে, এটা আর কিছুই নয়। সেটা হচ্ছে যে এই ছেলেমেয়েরা তারা কিন্তু একটু বেশি পড়ে আসছে ফার্স্ট ইয়ারের থেকে, সেই কারণে কাউন্সিল বা আমাদের অল ইন্ডিয়া যে AICTE রয়েছে তাদের নিয়ম হচ্ছে যে এক বছর তাদেরকে এক্সামশন দিচ্ছে, তার সার্টিফিকেটে যখন সে সার্টিফিকেট পাবে সেখানে কিন্তু 2 ইয়ার্স বা 3 ইয়ার্স কিছুই উল্লেখ থাকবে না, সেখানে ডিপ্লোমাই থাকবে। এবং সরকারি চাকরির ক্ষেত্রে বা কোনো চাকরির ক্ষেত্রেই এই প্রশ্নটা কিন্তু আসার মানে উচিতই না, সরকারি ক্ষেত্রে তো আসেই না, আমরা কখনো দেখিনি, ডিপ্লোমা পাস বলা হয় কিন্তু সেখানে 2 বছর না 3 বছর এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো ব্যাপারই নেই, কারণ 2 বছর পড়লেও সে ডিপ্লোমা, 3 বছর পড়লেও সে ডিপ্লোমা। 2 বছর যে পড়ছে সে একটু আগেই বেশি পড়ে আসছে বলে তাকে এক্সামটা তাকে ছাড় দেওয়া হয়, আর কিছুই নয়, তফাৎ কিছু নেই। তো আপনাদের কলেজে তো ক্যাম্পাসিংয়ের জন্য বহু কোম্পানি তো এখানে আপনাদের কলেজে আসেন বা আপনারা তারা সেখানে ক্যাম্পাসিংয়ের জন্য তারা সেসব কোম্পানিতে পাঠান, সেক্ষেত্রে আপনারা কী দেখেছেন যে ভোগলেটের যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা ভর্তি হয়েছে তাদের আর যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ছে কোনো তফাৎ করা হয় ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রে? না, আমরা 11 সাল থেকে বিভিন্ন প্রাইভেট কোম্পানি আমাদের কলেজে ক্যাম্পাসিং করতে আসে, ছেলে নেয়, পরীক্ষা নেয়, কিন্তু এরকম অভিজ্ঞতা কিন্তু আমার কখনো হয়নি যে 2 বছর পড়েছে না 3 বছর পড়েছে এরকম প্রশ্ন কিন্তু কেউ করেনি। তারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট হলেই, কারণ এই পরীক্ষা হওয়ার আগেই ক্যাম্পাসিংগুলো হয়, ফাইনাল পরীক্ষা হওয়ার আগেই, তখন কিন্তু সরাসরি তারা কিন্তু সবাইকেই সুযোগ দেয়, আমরা এটাই দেখেছি। তবে ভোগলেট ক্যান্ডিডেটদের একটা চিন্তার বিষয়, তারা যেটা সবসময় চিন্তা করে যে তারা ফার্স্ট ইয়ারটা পড়ে এলো না তাহলে কি তাদের পড়তে গিয়ে অসুবিধা হবে, তারা তো সরাসরি ডিপার্টমেন্টের কোর্সে ঢুকে যাচ্ছে। অসুবিধা হওয়ার কথা নয়, তার কারণ সে ITI পড়ুক চাই ভোকেশনাল পড়ুক বা সায়েন্স নিয়ে যদি কেউ 12 ক্লাস পড়ে আসে তো তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু এই বছর যারা যে সায়েন্স নিয়ে যারা এসছে তাদের একটু অসুবিধা হতে পারে 2-1টা সাবজেক্টে। সেখানে কাউন্সিলের পরিষ্কার নির্দেশ আছে, আমাদের যে কারিকুলাম আছে যে সিলেবাস আছে, যে ব্রিজ প্রোগ্রাম করে দেওয়া হবে, মানে যেটুকু তাদের, শুধুমাত্র আমি ITI বা ভোকেশনাল ছাত্রের জন্য বলছি না, ওরা কিন্তু পড়েই আসছে, শুধুমাত্র যারা সায়েন্স নিয়ে 12 ক্লাস পাস করে ভর্তি হবে সরাসরি সেকেন্ড ইয়ারে তাদের জন্য কিন্তু ব্রিজ প্রোগ্রাম আছে, যতটুকুন ঘাটতি থাকবে সেই ঘাটতিটা তাদের ক্লাস শুরুর আগেই সেই ঘাটতিটা পূরণ করে দেওয়া হবে, এবং সেটা নিয়ে আমাদের AICTE-র বা আমাদের কাউন্সিলের পরিষ্কার নির্দেশ কিন্তু আছে। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, যেখানেই ভর্তি হোক না কেন এই সুযোগ সে পাবে। ঠিক আছে, এই উত্তরটা সবাই পেলো মনে হয়, ভালোভাবেই পেলো। অনেকে জানতে চেয়েছে যে 2020-তে যারা ITI পাস করছে তারা কি ভোগলেট ক্যান্ডিডেট মানে ভোগলেটের পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবেল হবে,
কারণ তাদের তো এখনো রেজাল্ট বেরোয়নি। এটা আমরা বিগত দিনে এই এখন তো একটা অন্যরকম পরিস্থিতি চলছে, বিগত দিনে আমরা যেগুলো দেখেছি সেটা হচ্ছে যে বছরে যে আইটিআই যারা ফাইনাল পরীক্ষা দেয় সে বছরে ভর্তি হতে পারে না। মানে ধরা যাক 18 সালে কেউ ভর্তি হয়েছে, তো 18-20 ব্যাচ 20 সালে সে পরীক্ষা দিচ্ছে, তাহলে 20-21-এর যে ডিপ্লোমা ভর্তির ক্ষেত্রে সেই ছেলেটা কিন্তু সুযোগ পাবে না, তার কারণ তার রেজাল্টই বেরোয় না। ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যায়, রেজাল্ট বেরোয় না, তার পরের বছর পরের সেশনে সে চান্স পায়। তো এক্ষেত্রে যে 20-তে পরীক্ষা দিয়েছে, তো আমরা 20-21-তে সেও ভর্তি হচ্ছে না, হচ্ছে 21-22-এ। সুতরাং তার যদি রেজাল্টটা হাতে চলে আসে, আশা করা যায় 30-জনের মধ্যেই রেজাল্ট বেরিয়ে যাবে, তাহলে সে কিন্তু ভর্তি হতে পারবে, সে কিন্তু এলিজেবল। যেহেতু 20 সালের পরীক্ষা হচ্ছে, পরীক্ষাটা যখনই হোক না কেন তার সেশনটা কিন্তু 18-20, সুতরাং 21-22-এ সে ভর্তি হতে পারবে, যোগ্য সে, যদি রেজাল্টটা কিন্তু বেরোতে হবে। তাই আমার মনে হয় আমি ছাত্রদের বলবো তাদের কলেজে যোগাযোগ করে যাতে রেজাল্টটা এই 30-জনের মধ্যে যাতে পাওয়া যায়, তার জন্য অন্তত যোগাযোগটা তারা যেন করে। মানে এখনও 29 জুন অবধি তাদের হাতে সময় রয়েছে, অনেক সময় আছে এখন। এরপরে আমাদের তরফ থেকে কিছু কোশ্চেন রয়েছে যে বগলেট পরীক্ষার্থীদের তো এবছরের ক্রাইটেরিয়া মনে হয় কিছু চেঞ্জ হয়েছে, এবং সেক্ষেত্রে অনেকেই আপনি বললেন কিছুক্ষণ আগেই যে অনেকেই এবারে সুযোগ পাবে, এই নতুন করে সুযোগ সুবিধা পাওয়ায় কি নতুন করে কিছু ছাত্রছাত্রী আসার সুযোগ রয়েছে? না, আমার তো মনে হয় এটা একটা নতুনভাবে সুযোগ তাদের কাছে চলে আসছে, যে সেই সব ছাত্রদের কাছে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবার, তারা কিন্তু মাত্র আর 2 বছর পড়াশুনো যদি করে তাহলে সে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা সার্টিফিকেট সে পাচ্ছে, যেটা দিয়ে সে বহু জায়গায় চাকরি করতে পারে, সরকারি চাকরি বেসরকারি চাকরি, সে খুব দ্রুত একটা রোজগারের জায়গায় চলে যেতে পারে। আর একটা শ্রেণী আছে যেটা 12 ক্লাসে হয়তো রেজাল্ট আশানুরূপ হয়নি, সে হয়তো ডিগ্রি করছে সরাসরি ভর্তি হতে পারছে না, তারা কিন্তু এই ডিপ্লোমার মধ্যে দিয়ে গিয়ে আবার সে ল্যাটারাল এন্ট্রি নিয়ে বিটেকে কিন্তু যেতে পারে, এবং সেটা তাদের জন্য আবার সেই মূল স্রোতে আবার তারা গিয়ে কিন্তু মিশে যাবে, ওখানেও সেকেন্ড ইয়ারে গিয়ে ভর্তির তাদের সুযোগ আছে। সুতরাং এই দু প্রকারের ছাত্রর কাছে এটা একটা নতুন সুযোগ, এটা আমাদের AICTE এইসব ছাত্রদের কথা ভেবেই এটা করেছে। তো আপনাদের তো এবছরে তো ফার্স্ট ইয়ারে যে ক্যান্ডিডেটরা, যারা 2020-21-এর যে ক্যান্ডিডেটরা, এরা তো এই কোভিড সিচুয়েশনেই ভর্তি হয়েছিল, তো এরা তো অনলাইন ক্লাসের মাধ্যমেই তো মানে করলো, কলেজে তো আর এলো না, তো আপনারা কি মনে করছেন যে এই ক্যান্ডিডেটরা যারা ফার্স্ট ইয়ারে পড়লো তারা কি পুরোপুরি তাদের সিলেবাস ওরিয়েন্টেড পড়া এবং ল্যাব এগুলো কি সব করতে পারলো? আমরা আমাদের কলেজে পুরো জিনিসটাকেই করিয়েছি অনলাইনে, এবং ল্যাবের জন্য শেষের দিকে কাউন্সিল অনুমতি দিয়েছিল যখন কোভিডটা কমে গেছিলো, সেই সময় কিন্তু আমরা ল্যাবটাও পুরোপুরি করিয়ে দিয়েছি তাদেরকে। সুতরাং এটা আমাদের কলেজে যেসব ছাত্ররা পড়াশুনো করেছে তাদের আমরা 100%ই করিয়ে দিতে পেরেছি, সেটা আপনার ল্যাবের ক্ষেত্রেই বলুন বা থিওরিটিক্যাল পেপার বলুন, দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা সঠিকভাবেই করাতে পেরেছি। যাই হোক, আমাদের অনেক কোশ্চেনের উত্তরে আমরা পেয়ে গেছি ছাত্রছাত্রীদের যে কোশ্চেনগুলো ছিল। এবার অনেকের যেটা এই যে বর্তমানে যে এই কোভিড সিচুয়েশনের মধ্যে, কোভিডের এই ভয়াবহতার মধ্যে যে লোকজন বেরোতে পারছে না, কাজে যেতে পারছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার মাঝে, ছাত্রছাত্রীদের সুবিধার্থে আপনারা কি এই ফি স্ট্রাকচার বা এইগুলোর ক্ষেত্রে কি কোনো কিছু সুবিধার জন্য ভেবেছেন? হ্যাঁ, এটা আমরা গত বছরও করেছিলাম, এবছরও আমরা যেটা ছাত্রছাত্রী বা অভিভাবকদের সুবিধার্থে আমরা যেটা ভেবেছি বা এটা আমরা অলরেডি ঘোষণাও করেছি, সেটা হচ্ছে যে ইনস্টলমেন্ট পেমেন্ট এরা করতে পারবে। সেমিস্টারে তো 6 মাসের পয়সাটা আগাম দিতে হয়, তো সেক্ষেত্রে আমরা মানে কোনো ইন্টারেস্ট চার্জ করা হবে না, অন্তত 3টে বা 4টে ইনস্টলমেন্টে তারা পেমেন্ট করার সুযোগ পাবে। আর একটা যেটা করেছি সেটা হচ্ছে যদি 75% নাম্বার নিয়ে কেউ আসে তো আমরা তাকে তখনই তাদেরকে ওই সেই সুযোগটা দেবো যে গভর্নমেন্ট কোটার মধ্যে দিয়ে যদি কেউ ভর্তি হয় সেই রেটে সেই পয়সাতেই সে আমাদের এখানে সে পড়ার সুযোগ পাবে যদি ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয়। তার মানে ম্যানেজমেন্ট কোটায় ভর্তির ক্ষেত্রে আপনি যে বলছিলেন 6,000 টাকা করে 36,000 টাকা যেটা বেশি লাগে,
হ্যাঁ সেটা এদের ক্ষেত্রে লাগবে না, যারা 75% নম্বর যারা পাবে। এটা কি মানে এবছর থেকেই চালু হবে? হ্যাঁ এবছর থেকেই আমরা চালু করছি, 21-22 ব্যাচ থেকেই আমরা এই সুযোগটা দিচ্ছি। মানে যাদের 75% মার্কস মাধ্যমিকে থাকবে, হ্যাঁ 75% মার্কস মাধ্যমিকে পেলেই তারা এখানে এই সুযোগটা পাবে। তার মানে তার ক্ষেত্রে তো জেক্সপোর মাধ্যমে ভর্তি হোক কি ম্যানেজমেন্টের মাধ্যমে ভর্তি হোক, কোনো তফাত কিন্তু থাকছে না। সে চাইলে আমাদের এখানে যদি তার এই কলেজে পড়ার তার মন থাকে, সে তার আর ওয়েট করার দরকার নেই, সে কিন্তু ম্যানেজমেন্ট কোটাতে যখন ভর্তি শুরু হবে তখন সে ভর্তি হয়ে যেতে পারে। তার মানে তারা এখনই নাম এনরোল করতে পারে? একদম, তারা এখনই নাম এনরোল করে। তারা তো এবছরের মাধ্যমিক ক্যান্ডিডেট নয়, তার মানে মাধ্যমিক আগে পাস করেছে। হ্যাঁ সকলেই এই সুযোগটা পাবে, সকলেই পাবে। মানে এবছরের রেজাল্ট বেরোনোর পর বা মাধ্যমিক পরীক্ষা হওয়ার পরও ক্যান্ডিডেটরা পাবে এবং তার আগের বছর ছাত্র যারা আগের ব্যাচের ছাত্র যারা আছে, যেহেতু আমাদের এখানে তো ভর্তির কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই, সুতরাং আগের ছেলেরা যারা পাস করেছে তারাও ভর্তি হতে পারবে। এবার আপনাদেরকে বলি, আপনার তো এবছরে আমরা দেখেছি যে বিভিন্ন অনলাইন যে মোডগুলো রয়েছে তাতে আপনারা জানিয়েছেন যে সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশান সিকিউরিটি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলার আপনারা নতুন দুটো কোর্স চালু করতে চলেছেন। তো হঠাৎ করে এই দুটো কোর্স চালু সম্পর্কে মানে চালু হঠাৎ করতে চলেছেন, কারণ আপনাদের তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক দিন থেকেই রয়েছে। তার কারণ হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে বলি যে সাইবার ফরেন্সিক এবং যে ইনফরমেশন সিকিউরিটি এই কোর্সটা তো বর্তমানে এখন এই কোভিড সিচুয়েশনের আগে থেকেই এটা চাহিদা বেড়েছিল, প্রয়োজন বেড়েছিল এই শিক্ষায় শিক্ষিত মানুষের। কিন্তু বাজারে কিন্তু এই ধরনের লোকের সংখ্যা খুবই কম, তো সেই দিকে নজর রেখে আমরা এই কোর্সটা এবছর থেকে যাতে চালু হয় তার জন্য অলরেডি আমরা AICTE-কে অ্যাপ্লিকেশন করেছি বা আমাদের কাউন্সিল অলরেডি আমাদের NOC ইস্যু করে দিয়েছে। তো এটা একটা নতুন সুযোগ। আর ইলেকট্রিক্যালের আমরা যেটা বাংলা মাধ্যমে যাতে পরীক্ষা ছেলেরা দিতে পারে, পড়াশোনা করতে পারে, আমরা লক্ষ্য করে দেখেছি যে অনেক গ্রামের ছেলেরা আসে, এদের একটা ইংরেজিতে ভীতি থাকে, কিন্তু তারা কিন্তু যথেষ্ট ভালো ছাত্র। তো তাদের কথা চিন্তা করে এই বছর থেকেই AICTE এই সুযোগটা দিচ্ছে। তো আমরা এই একটি কোর্স যাতে এই বছর পরবর্তী বছরে হয়তো আরও অন্যান্য কোর্সও চালু হবে, তো এই বছরে আমরা অ্যাপ্লিকেশন করেছি, এখন নাম নথিভুক্ত হচ্ছে, আমরা NOC অলরেডি পেয়ে গেছি কাউন্সিল থেকে, AICTE-র অ্যাপ্রুভাল এলে তখন এটাকে ভর্তি করা সম্ভব হবে। তা আমরা নাম অলরেডি এনরোলমেন্ট শুরু করে দিয়েছি। তো বাংলায় যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়বে, তো তাদের হায়ার এডুকেশান করতে গিয়ে তো অসুবিধা হবে? কোনো অসুবিধা হওয়ার কথা না, তার কারণ ছেলেটা আস্তে আস্তে যখন পড়বে, যখন বড় হবে, প্রাথমিকভাবে এই জড়তাটা থাকে, ফার্স্ট ইয়ারেই আমরা লক্ষ্য করি বেশি থাকে, কিন্তু যত সে বড় হয় পড়তে পড়তে তখন কিন্তু সে সঠিক জায়গায় পৌঁছে যায়। আর হায়ার এডুকেশান বা চাকরি যেখানেই বলুন না কেন, আমরা এরকম কোথাও দেখিনি যে কোন ভাষায় সে পড়েছে সেটা কেউ ক্রাইটেরিয়ার মধ্যে লেখা আছে, যোগ্যতাবলীর মধ্যে লেখা থাকে না, এটা পাস ফেলই লেখা থাকে, পাস চাই। তো সুতরাং কোন মাধ্যমে পড়েছে এটা কোনো বিষয় নয়, সে পাস করেছে কি না সেটাই হচ্ছে দেখবার, সুতরাং এটা নিয়ে কোনো ফারাক হবে না, কিন্তু ছাত্রদের প্রভূত সুবিধা হবে আমি মনে করি। আর এবছরে তো এই সিচুয়েশনের মধ্যে আপনাদের কলেজে কি ক্যাম্পাসিংয়ের কিরাম হয়েছে, ক্যাম্পাসিং কি হয়েছে? যথেষ্ট ভালো হয়েছে, অলরেডি 2021 যারা পাস করবে তাদের ক্যাম্পাসিং শুরু হয়ে গেছে, 20টা শেষ একদম শেষ হয়ে গেছে, কিন্তু এখনও 2-4টে কোম্পানি যারা চাইছে আমরা 20 ছেলেদেরও সুযোগ দিচ্ছি। তো অনলাইনেই সমস্ত কাজগুলো চলছে, প্রতি বছর যেটা অফলাইন হয় সেটা অনলাইনেই হচ্ছে, কোনো ফারাক কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো ক্যাম্পাসিংয়ের ব্যাপারে বা আপনাদের ট্রেনিং প্লেসমেন্টের ব্যাপারে আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা আরও বিস্তারিতভাবে জানবো, যেটা ছাত্রছাত্রীদের বহু অংশেরই দাবি রয়েছে, তো সেটা নিয়ে আমরা পরে জানবো। আপনি আমরা শেষ করার আগে যদি আপনি যদি একটু বলেন যে আপনাদের এখানে কী কী কোর্স রয়েছে, কোর্সগুলো সম্পর্কে তার উপযোগিতা যদি একটু ছোটো করে বলে দেন। কোর্স বলতে আমাদের এখানে মোট 6টা আমরা পড়াই প্রথম থেকেই, যেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, সার্ভে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান, মেকানিক্যাল, আর হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান। এই মোট 6টা আমরা পড়াতাম, আর এই বছর থেকে আর দুটো যুক্ত হবে, সেটা হচ্ছে সাইবার ফরেন্সিক আর ইনফরমেশন সিকিউরিটি, আর বাংলায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।
কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিও রয়েছে? হ্যাঁ, কম্পিউটার সায়েন্স, সরি, কম্পিউটার সায়েন্স আর টেকনোলজিও আমাদের প্রথম থেকে পড়ানো হয়। তো এই সবগুলো কোর্সই বাজারে সবগুলো কোর্সই চলে, মানে কোনোটাই যে কম বেশি চাহিদা এটা আমরা নজর করি না। এটা নির্ভর করে কোন ছাত্র পড়বে, তার কোন বিষয়ের উপরে তার ইচ্ছেটা রয়েছে, আমরা সেটা দেখি, এবং তার ম্যাথামেটিক্সে তার কীরকম নম্বর আছে, এই সাধারণভাবে এইটুকুই দেখা হয়। এছাড়া কোনো ফারাক কিছু নেই। যে ছেলে যে সাবজেক্টের প্রতি উৎসাহ থাকবে, আমার মনে হয় যে তার সেটাতেই ভর্তি হওয়া উচিত। তবে আপনাদের সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্র সংখ্যা কম হয়, এই সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্র সংখ্যা কম হওয়ার পেছনে কারণ কি? সার্ভে ইঞ্জিনিয়ারিং পেছনে প্রথম কথা হচ্ছে যে এটা এর কি মানে ক্যাম্পাসিং কি তেমন হয় না? এটা প্রাইভেট সেক্টরে এর প্রচণ্ড ডিমান্ড সার্ভের উপরে। এর আমার যেটা মনে হয় কম হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এটা প্রচার নেই, লোকে জানে না। লোক মনে করে সেই আগেকার দিনে সেই চেন দিয়ে মাপা, ফিতে দিয়ে মাপা, এর কিন্তু প্রভূত পরিবর্তন ঘটেছে। এখন সবটাই টেকনোলজি নির্ভর, এবং আমরা এখন দেখছি যে ওই চেন দিয়ে মাপা এইসব বিষয়গুলো নেই বলতে গেলে, তো এই প্রচারটা নেই। কিন্তু চাকরির ক্ষেত্রে এদের অনেক অন্য ব্রাঞ্চের থেকে চাকরি কিন্তু অনেক বেশি করেই এরা পায়, আমরা এই দেখছি। যাক, তাহলে আজকে আমরা অনেক কিছুই জানলাম। উনি তাপসবাবুর অনেক সময় বাঁচিয়ে আমরা আজকে একটুখানি কিছু কথাবার্তা বলতে পেরেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, তাপসবাবুকেও ধন্যবাদ। তো আজকের জন্য এইটুকুনি। আপনাকেও ধন্যবাদ।